মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখুন, শিমুলের সাথে আমার সম্পর্ক হোক বা না হোক, ওর সাথে আমার বিয়ে হোক বা না হোক, আমি সারা জীবন ওর বন্ধু থাকব। আর আমি জানি স্যার, আমি ফিউচারে বিপদে পড়লে ও যেরকম ঝাঁপিয়ে পড়বে, ও বিপদে পড়লে আমিও ঝাঁপিয়ে পড়ব। কারণ আমি বিশ্বাস করি স্যার, কেউ যদি কাউকে একবার ভালোবাসে, সেই ভালোবাসা হঠাৎ করে মুছে যেতে পারে না। অ্যাটলিস্ট আমি সেটা পারিনি। তাই আদালতে দাঁড়িয়ে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে শিমুল ব্যানার্জিকে আমি ভালোবাসি। আপনার সব কথা শুনেছি, এরপরে বিচারের রায় ঘোষণা হবে, তারিখ জানিয়ে দেওয়া হবে। নার্ভাস লাগছে? না তো। একটু নার্ভাস লাগছে না? না, একটু নার্ভাস লাগছে না। নার্ভাস লাগবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। এই স্পিরিটটাই চাই, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আজকে রায় যাই হোক না কেন, সেটা আমরা মানতেও পারি নাও পারি, এর বিরুদ্ধে আমরা হায়ার কোর্টেও যেতে পারি যদি সঠিক রায় না পাই। তাহলে আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। থ্যাংক ইউ। আপনার কাছে এটুকুই প্রত্যাশা ছিল যে আপনি মনোবল হারাবেন না। আজ আপনাকে একটা কথা বলি, এই যে মিস্টার অনির্বাণ সেন, ওনার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক, একসঙ্গে কলেজেও পড়েছি, তারপরে আমাদের বিয়েও হয়। এরকম একটা কথা শুনেছিলাম বটে। এখন ও আমার সব থেকে বড় রাইভাল। ওর জীবনে টার্গেট হচ্ছে ও এমন এমন কেসগুলো লড়বে সেখানে যেন আমি থাকি। অনেক সময় ও ব্যক্তিগত জায়গা থেকে কেসটাকে দেখে, কিন্তু আমি চেষ্টা করি নিউট্রাল ভাবে যেন কেসটাকে আমি দেখি। মানে সবসময় পারি তা নয়, আমারও ব্যক্তিগত জায়গা চলে আসে অনেক সময়, কিন্তু এরকম নয় যে আমার উপর টর্চার করতো বা মিসবিহেভ করতো। আমাদের মধ্যে খুব ইগোর ক্ল্যাশ ছিল। আমি এখনো অনির্বাণকে ভালোবাসি, ও হেরে গেলে আমার কষ্ট হয়, কিন্তু সেটা যখন লড়াই করি না তখন মাথায় থাকে না। বেসিক্যালি আমি কেসটা ওকে লড়তেও পারবো না কখনো। ওর হেরে যাওয়া মুখটা ওকে ডিসপারেট করে তোলে, আরো জেদি করে তোলে। ও পরের কেসটাও সর্বস্ব দিয়ে লড়ে তখন। তবে ঘটনাচক্রে এরকমও হয়েছে যে প্রথম প্রথম আমি অনেক কেস ওর কাছে হেরে গেছি, কিন্তু এখন জেতাটাই আমার দস্তুর হয়ে গেছে। আমি জানি না আজ কি হবে, আর আমি এটাও জানি না যে আপনাকে কেনই বা আমি কথাগুলো বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।